অনেকদিন পর এরকম মেকআপ আর্টিস্টের কন্টেস্টে আমি এসেছি। এর মেন কারণ হচ্ছে শিল্পী আমার খুব ভালো ফ্রেন্ড, তো ও খুব তাড়াতাড়ি নিজের কাজকে এত সুন্দর ডেভেলপ করেছে, তো সেই জন্য আমি ওকে ফার্স্ট সাজেস্ট করি যে এরকম একটা কন্টেস্ট 12ই এপ্রিল হচ্ছে, ও যেন অবশ্যই ওতে পার্টিসিপেট করে। তো আমার কথা অনুযায়ী ও অবশ্য পার্টিসিপেট করেছে, শুধু পার্টিসিপেটই করেনি, এত সুন্দর একটা লুক দিয়েছে। তো ডোনা আমার এর আগেও কাজ করেছিল, ডোনা হচ্ছে মডেল, তো ডোনাকে এত সুন্দর একটা লুক দিয়েছে, এর জন্য শিল্পীকে আমি কীভাবে কী প্রশংসা করবো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তো ডেফিনেটলি আপনারা হয়তো দেখতেই পারছেন যে কত একটা ভালো লুক দিয়েছে। তো আজ HD স্টুডিওর একটা মেকআপ আর্টিস্ট কন্টেস্ট হচ্ছে, যেখানে অনেক সেলিব্রিটিও আসছে, আপনারা আস্তে আস্তে দেখতেই পাবেন। তো পাপাইদার উদ্যোগে এটা হয়েছে। ডিজাইন বলতে গেলে তো ডেফিনেটলি অনেক গাউন লেহেঙ্গা তো করেছি, তো আমি শিল্পী আর আমি দুজনে মিলে একটা ডিসাইড করেছিলাম যে এত কিছু ইউনিক করা যাক, কারণ যেহেতু ওটা মেকআপ আর্টিস্টের কন্টেস্ট, শুধুমাত্র ডিজাইনারের সোলো শো নয়, তো ডেফিনেটলি সেই কারণে আমি আর লেহেঙ্গা বা গাউনের দিকে ঝোঁক দিলাম না, কারণ আমি চাই পার্টিকুলার এটা একটা মেকআপ আর্টিস্টের কাজটাই যেন ফুটে ওঠে, মানে একটা মেকআপ আর্টিস্ট নিজের কাজকে কীভাবে ফুটে উঠে তুলবে। তো তার জন্য আমরা দুজনে মিলে ডিসাইড করেছি একটা মারাঠি লুক হোক, কারণ মারাঠি লুকটা খুব একটা হয়নি, তো সেই কারণে আমরা দুজনে মিলে প্ল্যান করেছি মারাঠি লুকের। তো একটু আগে আমি বললাম যে পাপাইদার উদ্যোগে এটা হয়েছে একটা মেকআপ আর্টিস্ট কন্টেস্ট, খুব ভালো লাগছে। তো এতটা ভালো করতে পারবে পাপাইদা আমি বুঝতে পারিনি, তো ডেফিনেটলি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট প্রত্যেকটা মডেল খুব সুন্দরভাবে সেজে আছে। তো এরপরেই র‍্যাম্প শো স্টার্ট হবে, তো আমার সঙ্গে পাপাইদা আছে, এনার সাথে আমি বহু কাজ করেছি না স্টুডিওতে, খুব সুন্দর স্টুডিও, খুব সুন্দর মানুষ একজন। তো পাপাইদা কিছু বলো, কেমন? নমস্কার। সব কিছু মেকআপ আর্টিস্ট আর মডেলদের জন্য, পুরো ক্যারিয়ার ওদেরই। থ্যাংক ইউ। হাই, আমি ডোনা। আমি সন্দীপদার সাথে এর আগেও অনেক কাজ করেছি, কিন্তু শিল্পীদের সাথে আজ আমার প্রথম কাজ। আমি এর আগে অনেক ধরনের কাজই করেছি, ট্র্যাডিশনাল লুকে, ওয়েস্টার্ন লুকে কাজ করেছি, যেমন ব্রাইডাল, বিভিন্ন ধরনের এথনিক টাইপেরও কাজ করেছি, কিন্তু মারাঠি লুকটা আজকে আমার জন্য প্রথম, এবং এতটা নিজেকে মানে মারাঠিভাবেই এতটা নিজেকে দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে যে সিরিয়াসলি আমাকেও এত সুন্দর একটাভাবে দিদি ক্রিয়েট করতে পেরেছে, তার জন্য দিদিকে মানে কতবার যে থ্যাংক ইউ বলেছে এটা নিয়ে তার নেই ঠিক। তো দিদি খুব তাড়াতাড়ি কাজ সেরেছে, এখানে এত মেকআপ আর্টিস্ট, এত মডেল আছে, সেখানে খুব অল্প সময়ের মধ্যে, স্পেস খুব অল্প, সেখানে দিদি খুব সুন্দর করে আমার এই ক্রিয়েটটা ফুটিয়ে তুলেছে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। ছোটো ছোটো থেকে শুরু করে সব জিনিস দিদি ক্যারি করে নিয়ে এসেছে। তো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো শিল্পীদের সাথে যোগাযোগ করুন, ওর নাম্বারে ওর সাথে কথা বলুন। আর সন্দীপদার তো তুলনায় হয় না, সন্দীপদার সম্পূর্ণ ডিজাইনার মতো করে একদম সুন্দর করে ড্রেসটাকে তুলে ধরেছে আমার সামনে। তো আগে থেকেই বলা ছিল যে এই ড্রেসটাতে তোমাকেই করা হবে, তো আমি তার জন্য মানে খুবই নিজেকে গর্বিত বোধ করি। আর HD স্টুডিও পাপাইদার উদ্যোগে এখানে আমি আসতে পেরেছি, সন্দীপদাই আমাকে অফারটা করেছিল যে 12ই এপ্রিল যাওয়া হবে এবং শিল্পী দিয়ে আমার মেকআপ আর্টিস্ট থাকবে। তো আমি সেখানে এসে এদের দুজনকে একসাথে পেয়ে খুব খুশি, খুব খুশি, চাই আরও নতুন নতুন কাজে নিজেকে দেখতে, নতুন নতুনভাবে নিজে থেকে ফুটে তুলতে। তো আপনারাও আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। হাই, আমি শিল্পী রায়। তো আজকে HD স্টুডিও থেকে একটা মেকআপ কন্টেস্ট অর্গানাইজ করেছে, তো আজকে আমার কি বলবো, মানে এই যে আশা কম্পিটিশনে যোগদান করা, সম্পূর্ণটা আমি সন্দীপের জন্য মানে আসতে পেরেছি, এবং সন্দীপ আমাকে উদ্যোগ করেছে যে তুমি করো, করে জাস্ট ট্রাই করো, আমরা একটা নতুন কিছু করি, র‍্যাম্প শো হবে, তো সম্পূর্ণটাই ওর জন্য। তো ওর ব্যাপারে আমাকে এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, মানে ও প্রচণ্ড হেল্পফুল, আমাকে তো ভীষণ পরিমাণে সব কিছু মোটিভেশন করে। তো আর আর যদি বলি আমার মডেলের ব্যাপারে, আজকে ডোনার সাথে ফার্স্ট টাইম কাজ, তো ও আর আমি দুজনে মিলে সাজেস্ট করি ডোনাকে নিয়ে কাজটা করব, এবং সম্পূর্ণটা আজকে যে মারাঠি লুকটা আমরা যে করেছি, প্রিপেয়ার করেছি, দুজনে মিলে ডিসকাশন করে করেছি, এবং ভীষণ ভালো লেগেছে। এবার আশা করি তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে কী করেছি, আমি আমার যতটা পেরেছি সম্ভব বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর সন্দীপের ডিজাইনার নিয়ে তো কোনো কথা হবে না, আমি ওর সাথে বহু কাজ করেছি এর আগে, তো আরও ইচ্ছা আছে আমরা আগামী দিনে অনেক কাজ করব, আরও সাফল্য অর্জন করব, তো এটাই আমরা আশা রাখি। তো আর কিছু বললাম না, বেশি কিছু অর্গানাইজ করেছে, খুব সুন্দর, অনেক সেলিব্রিটি আসবে, ইভেন এখানে অনেক মেকআপ আর্টিস্ট আছে, মডেল আছে, যারা ভীষণ সুন্দর কাজ করেছে, তো আমরা সবাই সবার মতন খুব ভালো কাজ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখা যাক। হ্যাঁ, বেসিক্যালি হেয়ার, জুয়েলারি, ইভেন আমি বেসিক্যালি একটা আমি বোল্ড
নিউট প্রচণ্ড কাজ করি, আমি এত প্রপারভাবে ব্রাইট কাজ খুব কমই করি। তো আমার আমার মনে হলো যে আজকের আমি ফ্যাশন নিউট বাদ দিয়ে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আমি একটা ব্রাইডালের উপর চেষ্টা করেছি। তো বেঙ্গলি ব্রাইডাল করার সবাই করে, অনেকেই করে, তো আমি চেষ্টা করেছি একটা নতুনত্ব কিছু করার। তো দ্যাটস ওয়াই আমি এই মারাঠি লুকটা মানে চুজ করেছি আমরা দুজনে মিলে। তো তোমরা তো দেখতে পাচ্ছ বেশি আমি আর কি বলবো আমার মেকআপের ব্যাপারে। আজকের কাজে আমার সাথে আমার এক ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, ভাইয়ের মতো হয় সৌরভ, তো আজকে এসছে ফটোগ্রাফি করার জন্য। তো খুব ভালো কাজ করে ও, আমার সাথে বহু কাজ করেছে, অনেক এক্সিবিশন করেছে, ওয়ার্কশপ করেছি আমরা। তো আজকে ওকে আসার জন্য ওকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো, এই কারণে বিকজ ওর দুদিন আগে জাস্ট পায়ে খুব বড় একটা চোট হয়েছিল, তো সেটা নিয়ে খুব টেনশন ছিলাম, আসতে পারবে কি পারবে না, তাও অনেক কষ্ট আমার জন্য যেহেতু এত ভালোবাসে সেই বিকজ সেই কারণেও এসছে। তো এছাড়াও শিল্পীও খুব ভালো ফ্রেন্ড, ওনাও খুব ভালো ফ্রেন্ড, যখন দেখলো একটা টিম ওয়ার্ক সুন্দর হচ্ছে, তো আজকে ও অবশ্যই এসছে আমার জন্য। তো সৌরভ কিছু কথা, কেমন লাগছে তোমার? আমি আর কি বলবো, তো ফার্স্টেই সন্দীপদার সাথে অনেকগুলো কাজ হয়ে গেছে, আর শিল্পীর সাথে এটা নিয়ে অনেকবার, ডোনার সাথে অনেকবার, সবাই আমার বন্ধুর মতো, ঠিক আছে, সবাই পাশে থাকো।